ডক্টর জাকির, আপনি কি ব্যাখ্যা করে বলবেন যে আল্লাহ তাআলার কাছে দোয়া বা প্রার্থনা করার আদবকায়দাগুলো কি কি? আমাদের মনে রাখতে হবে যে আমরা চাইব শুধু আল্লাহর কাছে, অন্য কারো কাছে না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ফাতিহা অধ্যায় নম্বর 1 আয়াত নম্বর 5, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমার ইবাদত করি, শুধু তোমার সাহায্য চাই, আমরা চাইব শুধু আল্লাহর কাছে। আল্লাহ বলেছেন সূরা গাফির অধ্যায় 40 আয়াত নম্বর 60, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আপনি আল্লাহ তাআলার কাছে যে কোনো কিছু চাইতে পারেন, হতে পারে ছোট কিছু জিনিস অথবা বড় সমস্যা নেই, আপনি আল্লাহর কাছে যে কোনো জিনিস চাইতে পারেন। আর এছাড়াও আমরা আল্লাহ তাআলার কাছে কিছু চাইব বিনয়ের সাথে আর নম্রতার সাথে, এটা 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট, যখন আল্লাহর কাছে কিছু চাইব তখন আল্লাহর উপরে ভরসা করব যে ইনশাল্লাহ আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন ইনশাল্লাহ। 5 নম্বর, আমরা আল্লাহকে ডাকব ভয়ের সাথে, আমাদের থাকবে তাকওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করব। 6 নম্বর, আমরা আল্লাহ তাআলার কাছে চাইব আকুল আকাঙ্ক্ষার সাথে যে ইনশাল্লাহ আল্লাহ আমাদের আহ্বানে সাড়া দেবেন। এই 6টা পয়েন্ট বাদে আরও কিছু ব্যাপার আছে যেগুলো গুরুত্বপূর্ণ যখন কেউ আহ্বান করে, করলে ভালো। যেমন ধরেন, এ সময় অজু অবস্থায় থাকা উচিত, পাক অবস্থায়, এটা ফরজ না। অজু না থাকা অবস্থাতে আহ্বান করতে পারেন, তবে যদি তখন কোনো ইবাদতের মধ্যে থাকেন এটা করলে ভালো যে অজু থাকবে। 2 নম্বর পয়েন্ট, এটা করলেও ভালো যদি কাবার দিকে মুখ থাকে আহ্বানের সময়, যদিও এটা ফরজ না। 3 নম্বর, সে বারবার আহ্বান করবে আর সে এটা করবে যতবার সম্ভব হয়। 4 নম্বর পয়েন্ট, সে চাইবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পুরোপুরি একমুখী হয়ে আকুল আকাঙ্ক্ষা নিয়ে। আর আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, এই সহিহ হাদিসটার উল্লেখ আছে তিরমিজিতে, হাদিস নাম্বার 3479, যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে মানুষ কিছু চাইবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পুরোপুরি একমুখী হয়ে, আর ইনশাআল্লাহ আল্লাহ তার আহ্বানে সাড়া দেবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পছন্দ করেন না যে কিছু চাইবে কিন্তু তার মন তুচ্ছ জিনিস নিয়ে ব্যস্ত থাকে, যার মন একমুখী নয়। এই হচ্ছে আল্লাহর কাছে আমাদের আহ্বান করার বেশ কিছু আদব কায়দা। জাজাকাল্লাহ খায়ের ডক্টর জাকির।